আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। গুচ্ছভুক্ত 22টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয় কোনটি? মান অথবা র্যাঙ্কিং, পড়ালেখার সুযোগ সুবিধা, অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে, সব দৃষ্টিকোণ থেকে আমরা কোন বিশ্ববিদ্যালয়গুলোকে সবার প্রথমে প্রায়োরিটি দিব এবং কোন বিশ্ববিদ্যালয়গুলোকে পরে একটু প্রায়োরিটি দিব। এখানে যেমনটা ব্যবসা শিক্ষা শাখার দৃষ্টিকোণ থেকেও কথা বলা সম্ভব, বিজ্ঞান শাখার দৃষ্টিকোণ থেকেও কথা বলা সম্ভব, মানবিক শাখার দৃষ্টিকোণ থেকেও কথা বলা সম্ভব। তো আসলে খেয়ে দিয়ে কাজ নেই, বুঝতেই পারতেছেন আরেকটা বিতর্কিত ভিডিও হবে। এখানে অনেক কথায় অনেকের মন মতো হবে না। মোটামুটিভাবে আমি বলবো আপনারা ওই ব্যক্তিটাই কমেন্ট করেন যারা মোটামুটিভাবে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার অথবা গার্ডিয়ান হিসাবে, এডুকেটেড গার্ডিয়ান হিসাবে ইউনিভার্সিটিতে পড়েছেন এবং অলরেডি বের হয়ে চাকরির জীবনে আছেন, তারা শুধু কমেন্ট করেন, মানে নেগেটিভ কমেন্ট তারা কমেন্ট করেন। কিন্তু যারা জুনিয়র আছেন, যেটা হতে পারে শিক্ষার্থী, সেটা হতে পারে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের শিক্ষার্থী পর্যন্ত, তোমরা আমার ছোট, যার কারণে বলেছি যে তোমরা কমেন্ট করার ক্ষেত্রে একটু জেনে বুঝে কমেন্ট করো। তোমাদের এখনও বয়স হয়নি যে আমার এগেনস্টে এসে কথা বলার, কারণ আমি জেনে বুঝেই কিন্তু কথাগুলো বলতেছি। তো যাই হোক না কেন, আমি গত বছরে সবার প্রথম মানের দিক থেকে কোন বিশ্ববিদ্যালয় সেরা নিয়ে একটা কিন্তু ভিডিও তৈরি করেছিলাম, প্রায় 50,482 ভিউ হয়েছে। ওই ভিডিওটাই প্রথম ভিডিও ছিল গুচ্ছ নিয়ে। এরপর দেখলাম 2 মাস আগে একটা ছেলে আমার ভিডিওটাকে কপি করে করেছে, ওর 2 মাসে 47K ভিউ হয়েছে। তো আমার কথা হচ্ছে, আমি এটা এই কারণেই বলতেছি যে আমি এখনকার ভিডিওতে খুব অল্প সময়ে আপনাদের বোঝাই দিব, কিন্তু আপনাদের বলবো যে আমার অতীত যে ভিডিওটা আছে সেখানে অনেকভাবে সাদাসিধেভাবেই, মোটামুটিভাবে বলতে না পেরেও, অগোছালোভাবে, যেভাবেই হোক না কেন, অনেক বাস্তবিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আমি অলরেডি এইটা নিয়ে কাল, এই আজকে রাত্রেই ভিডিও কিন্তু তৈরি করেছিলাম, কিন্তু কয়েকটা অন্য ধরনের কথা ছিল জন্যই কিন্তু আমি ভিডিওটা ডিলিট করেছি। আমি খুব সিম্পলভাবে আপনাদের বেসিক কিছু ডিরেকশন দেবো, দিয়ে শেষ করে দেবো। তো এখানে আমাদের 22টা বিশ্ববিদ্যালয় আছে। তো 22টা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মানবিক, ব্যবসা শিক্ষা শাখা এবং আমাদের বিজ্ঞান শাখা, তিনটা ডিপার্টমেন্টের দৃষ্টিকোণ থেকে কিন্তু তিন ধরনের কিন্তু চয়েস লিস্টে বা তালিকা র্যাঙ্কিংয়ের বিষয়টা আসবে। এবং জাস্ট আমি একটা উদাহরণ দিয়েই আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। তো আগে এইটা বলে নিই যে সায়েন্সের ক্ষেত্রে আপনারা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রাধিকার দিন, অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেখা যাচ্ছে ফার্স্ট আপনাদের সবার প্রথম লিস্টের দিকে থাকবে বা থাকে। এখানে এই সিটগুলা আমি এখানে বলে নিই, সায়েন্স এবং মানবিক শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখেন এই পিডিএফটা আমাদের কমার্সের পিডিএফ। হ্যাঁ, এখান থেকে আপনারা সাবজেক্ট ওয়াইজ ধারণা নিতে পারবেন। এর আগে এই যে বলে দিয়েছি যে আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনাদের সাবজেক্ট ওয়াইজ ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, সাবজেক্ট রিভিউ সম্পর্কেও ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো বেসিক্যালি এই জায়গাতে আমি এইটা দিয়ে নতুন কোনো মানে পেজ ক্রিয়েট না করে আপনাদের এইখান থেকে অনেক কিছু দেখাচ্ছি। এটা বেসিক্যালি কমার্সের, কমার্সের অনেক ডাটা অ্যানালাইসিস এখানে আছে, আপনাদের করার মতো কেউ নাই, দয়া করে এইটা থেকে দেখবেন, ডাউনলোড করে দেখবেন, পিডিএফ লিঙ্কটা দেওয়া আছে, এটা দেখলে আপনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কথা বলি যে আসলে বিজ্ঞানের ক্ষেত্রে আপনারা মোটামুটিভাবে এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে আপনাদের ফ্যাসিলিটিস ভালো, অন্য অন্য জিনিসগুলো এগুলোতে একটু অগ্রাধিকার দিয়ে করা, এই কারণেই আপনারা অল টাইম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে রাখবেন। পাশাপাশি জেনারেলগুলোর মধ্যে আপনারা এই র্যাঙ্কিংটাকে ফলো করবেন, অর্থাৎ জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, এগুলো আপনাদের টপ লিস্টে থাকবে। পাশাপাশি হোস্টেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরে পরে, এছাড়া আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া, এছাড়া হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এভাবে আপনাদের র্যাঙ্কিংটা হওয়া দরকার বলে আমি মনে করি। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে কি হবে, বিজ্ঞানের ক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোকে আপনার প্রায়োরিটি দেবেন। এখানে আমাদের কমার্সের সিট কতটুকু আছে সেগুলো উল্লেখ করা আছে, আপনাদের সিট কিন্তু বেশি আছে, সুতরাং স্বাভাবিকভাবে এগুলোতে আপনারা ভর্তি হবেন। আর এছাড়া জেনারেলগুলোতে আপনারা মোটামুটিভাবে জগন্নাথ, খুলনা বিশ্ববিদ্যালয় এই দুটো আগে প্রায়োরিটির মধ্যে থাকবে, এরপর মোটামুটিভাবে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় অনেকের প্রায়োরিটির মধ্যে থাকবে, এরপর অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আসবে। তো এখন আসলে র্যাঙ্কিং যদি আপনারা করতে চান, র্যাঙ্কিংয়ে আমি বলবো এগুলো হলো প্রথম স্তরের ইউনিভার্সিটি, সায়েন্সের ক্ষেত্রেও, কমার্সের ক্ষেত্রেও, আর্টসের ক্ষেত্রেও। অনুরূপভাবে আপনার এর পরেরগুলো হচ্ছে আপনাদের দ্বিতীয় ক্যাটাগরির ইউনিভার্সিটি, এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে তৃতীয় ক্যাটাগরির ইউনিভার্সিটি। তো এখন আমার একটা জাস্ট সিম্পল একটা প্রশ্ন থ্রো করে দেই, একটা 5 মাসের বাচ্চার মুভমেন্ট, অ্যাটিচিউড, দৃষ্টিভঙ্গি বা নড়াচড়া যেটাই বলে না কেন, তার নড়াচড়া বা অন্য অন্য বিষয়গুলো কেমন, আর সদ্য জন্ম হওয়া একটা বাচ্চার এই মুভমেন্ট, চলাফেরা, তাকানোর ভঙ্গি, কথা তো বলতে পারেই না, তার আসলে
ভাবভঙ্গিটা কেমন? তো আপনারা এই যে বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্কিং করতে চাচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বিশ্ববিদ্যালয়গুলোকে এভাবে র্যাঙ্কিং করার মতো বিশ্ববিদ্যালয় আর বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো হয়নি যে আপনি র্যাঙ্কিং করবেন, কারণ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের কোনো অস্তিত্বই নাই। তো আপনারা উদাহরণ হিসেবে এটা নিতে পারেন, বা এটাই বাস্তব আসলে। আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমাদের যে টপ বিশ্ববিদ্যালয়গুলো, যেমন রাজশাহী, ঢাকা, এছাড়া চট্টগ্রাম, এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই যে চারটা বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বলি, আপনারা খেয়াল করেছেন এই বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে আগে থেকে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ বয়স্ক ইউনিভার্সিটি, এবং এদের কারিকুরামগুলো মোটামুটিভাবে শক্তপোক্ত, এদের ল্যাব ফেসিলিটিস, অন্যান্য বিষয়গুলো বা টিচার, বিল্ডিং, প্রশাসনিক ভবন, হল, অন্যান্য সুবিধা সব দিক দিয়েই বেশি। স্বাভাবিকভাবে ওদেরকে আমরা আলাদা ক্যাটাগরিজ করছি, এবং ওগুলাতে দেখবেন ওদের যেহেতু ফ্যাসিলিটিস ভালো, ওদের প্রোডাক্টিভ যে যে ওদের যে প্রোডাক্টগুলো, মানে ওদের যে শিক্ষার্থীগুলো যেগুলো বের হয়, স্বাভাবিকভাবে ওরা ভালো হবে, কারণ অনেক সুযোগ সুবিধা নিয়েই বের হয়েছে, বিষয়টা কি এমন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য বিষয়, আপনি এগুলোতে পড়ছেন মানে এই না যে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে যে জবগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবে আপনারা পারবেন না। এটা একদম টোটালি অবান্তর, অহেতুক আপনাদের চিন্তা ভাবনা। অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে বের হয়ে আসেন না কেন, আপনি ন্যাশনাল ডিগ্রি থেকেও বের হয়ে আসেন না কেন, অলমোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে যে যে জব সেক্টরগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারতেছে, ঠিক আপনিও সেই জায়গায় পারতেছেন। সুতরাং পার্থক্য আমারই কোনো কিছু নেই, পার্থক্য হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিতে, যে না ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ফেসিলিটিস নিয়ে সে নিজেকে তৈরি করতে পারছে, কিন্তু আপনি ডিগ্রিতে, আপনি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে আপনার পর্যাপ্ত ক্লাস হয়নি, আপনার ল্যাব ফেসিলিটিস ছিল না, আপনার নিজের মানে এই পড়ালেখা আগ্রহ উদ্দীপনা ঠিক ছিল না, স্বাভাবিকভাবে আপনি তো খারাপ স্টুডেন্ট হবেন বা আপনি আনপ্রোডাক্টিভ হবেন, এটাই বিষয়টা নয় কি? বিষয়টা কিন্তু এমন। তো সায়েন্স, কমার্স, আর্টসের ক্ষেত্রে জাস্ট সিম্পল একটা উদাহরণ দেব যে গুচ্ছভুক্ত এই যে বিশ্ববিদ্যালয়গুলো, 22টা বিশ্ববিদ্যালয়, এই 22টা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনারা এই র্যাঙ্কিংটা ফলো করতে পারেন। বিজ্ঞানের ছেলেমেয়েরা আপনারা ফার্স্ট, এরপর এগুলোকে ফলো করেন, এরপর আপনারা বিজ্ঞান প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে আপনারা জেনারেল ইউনিভার্সিটিগুলোকে অগ্রাধিকার দিতে পারেন। এবং এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটিভাবে একই আমি যেভাবে সাজিয়ে দিয়েছি। এখানে আপনাদের সাস্ট, জাস্ট, এছাড়া হাজী দানেশ, বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলো প্রথম ক্যাটাগরিতে রাখেন, এরপর বাকিগুলোতে রাখেন। আর অপরদিকে জেনারেলগুলোর মধ্যে কুমিল্লা আছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে, এতটুকু আশা করি বুঝতে পারছেন। এখন কে কোন মার্ক নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করবে সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও তৈরি করবো, কোটা থেকে কী করবে সেটা বলবো নি। তবে আমার এখন মূল যেটা বিষয়, এই আমার কমার্সের জায়গা থেকে আমি আর একটু বলে দিই, এই এটা হচ্ছে আমাদের কমার্সের টোটাল সিট। কিন্তু আপনারা সায়েন্স এবং মানবিকের শিক্ষার্থীরা একটু দয়া করে, আপনাদের হচ্ছে কেউ যদি এভাবে চার্ট বিশ্লেষণ করে থাকে সেটা দেখে নেবেন। তো মোটামুটিভাবে দেখেন আমি এখানে তিনটা ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছি, অর্থাৎ জেনারেল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আপনারা এগুলোকে ক্যাটাগরি করতে পারেন, এগুলো টপ লিস্টে থাকবে আপনাদের চয়েস লিস্টে, এখানে যাদের মার্ক ভালো তারা এগুলোতে অ্যাপ্লিকেশন করবেন। আর এর মাঝখানে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো নিয়ে কাটাছেঁড়া করার কোনো প্রশ্নই আসে না, বুঝতে পারতেছি? এগুলো দেখেন প্রত্যেকটা বিভিন্ন একটা পার্টিকুলার অঞ্চলে অবস্থিত, স্বাভাবিকভাবে এই পার্টিকুলার এগুলাও কিন্তু দেখেন, এগুলো দেখেন সবগুলো একটা নির্দিষ্ট পার্টিকুলার অঞ্চলে অবস্থিত, এবং কি জগন্নাথ পার্টিকুলার একটা অঞ্চলে অবস্থিত। এখন জগন্নাথের ছেলে মেয়েদের আগ্রহ উদ্দীপনা কেন, জগন্নাথকে এখনো অনেকে কলেজ বলে, এখনও অনেকে কলেজ বলে। তো এখন কথা হলো এই যে জগন্নাথকে টার্গেট কেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে টার্গেট কেন, দেখেন ওই খুলনা বিশ্ববিদ্যালয়ের এই যে আপনারা বলতেছেন খুলনা ভালো বা অন্য বিষয়গুলো ভালো, দেখেন খুলনা আপনার পছন্দের তালিকায় প্রথম দিকে থাকার অনেক কটা কারণ আছে। খুলনা শহর হিসেবেও ভালো, শহরের একটা ইম্প্যাক্ট আছে, খুলনা অনেক আগের, এটাকে খেয়াল করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয় অনেক আগের একটা বিশ্ববিদ্যালয় যেখানে পর্যাপ্ত পরিমাণের বাজেট হয়েছে এবং তারা অনেক বাজেট পেয়েছে এবং সে বাজেট ইমপ্লিমেন্ট করেছে। স্বাভাবিকভাবে তারা তাদের বাজেট যখন ইমপ্লিমেন্ট করছে তাদের ফেসিলিটিস অন্যান্য বিষয়গুলো তো ভালো হবেই, তাদের টিচাররা ভালো, অন্যান্য বিষয়গুলো ভালো, স্বাভাবিকভাবে তারা পড়ালেখার সুযোগ সুবিধা অন্যান্য দৃষ্টিভঙ্গি থেকে তারা এগিয়ে যাবে, এই তো সোজা হিসাব। এর মানে এই না খুলনা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের আলাদা প্রায়োরিটি দেওয়া হয়, অর্থাৎ খুলনা থেকে পাশ করলেন আর আপনি এগুলো থেকে পাশ করলেন, অর্থাৎ খুলনা ছেলেমেয়েরা যেখানে চাকরি করবে আপনি সেখানে চাকরি করতে পারবেন না, বিষয়টা কিন্তু টোটালি অন্য। এটা কিন্তু মিথ্যা আপনাদের, আমরা যে এই যে কাটাছিঁড়া করতেছি বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন হচ্ছে বড় ভাই, বিভিন্ন টিচার, বিভিন্ন গার্ডিয়ান, এটা টোটালি টোটালি অবান্তর। এই বিশ্ববিদ্যালয়গুলোকে ক্যাটাগরি করার কোনো প্রশ্নই আসে না,
ছেলে মেয়েদের পছন্দের তালিকা অনুসারে এই বিশ্ববিদ্যালয়গুলো একটু আগে থাকবে, এরপর এই বিশ্ববিদ্যালয়গুলো চয়েস লিস্টে থাকবে। আমি বলবো যে এই বিশ্ববিদ্যালয়গুলো চয়েসের ক্ষেত্রে আপনারা এটা লক্ষ্য করেন যে আপনারা হচ্ছে আপনাদের বাড়ির কাছাকাছি হবে এমন বিশ্ববিদ্যালয়ে 4টা থেকে 5টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করেন। অনেকে 10টা 20টা করতেছেন, আপনারা বুঝতেই পারতেছেন না এখানে গুচ্ছ কমিটি একটা পলিসি অ্যাপ্লাই করছে, বিজনেস পলিসি অ্যাপ্লাই করছে। যা ছোট্ট একটা কুলু দেই, 23,000 স্টুডেন্ট আছে আমাদের কমার্সে যারা 30-এর উপরে পাইছে, সবাইকে অ্যাপ্লিকেশন করতে বলছে। এবং মজার বিষয়, 22টা বিশ্ববিদ্যালয়ে 23,000 ছেলে মেয়েকে অ্যাপ্লিকেশন করতে বলছে। এখন সবাই তো করবে না, সবাই কিন্তু করবে না, তো যাই হোক না কেন অ্যাপ্লিকেশন করার সেক্টর কটা, 22টা, কতজন স্টুডেন্ট? 23। সুতরাং 22 × 23 করেন, দেখেন প্রায় 5.5 লক্ষ স্টুডেন্টে কনভার্ট করছে তারা। 5 লক্ষ × 500 হিসাব করছে, অর্থাৎ 5,50,000 অ্যাপ্লিকেশনও যদি না হয় মিনিমাম 2 লক্ষ অ্যাপ্লিকেশন হবে এই 22টা বিশ্ববিদ্যালয়ে। খেয়াল করে দেখেন, অলরেডি শুনলাম যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 4,000 অ্যাপ্লিকেশন হয়েছে, ওই স্টুডেন্টেরাই কিন্তু অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লিকেশন করবে। এবং এখানে খেয়াল করেন, 23,000 স্টুডেন্ট, যেটা পরবর্তীতে মিনিমাম 2 লক্ষ স্টুডেন্ট কনভার্ট হয়েছে, 2 লক্ষ × 500, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক না কেন, আমার যেটা কনসেপ্ট ছিল আজকে যে আপনি আপনাদের হচ্ছে র্যাঙ্কিং সেরা বিশ্ববিদ্যালয়, ব্যাংকিং মান সুবিধা, অন্য অন্য বিষয়গুলোর ক্ষেত্রে একটু কথা বলার জন্য এই ভিডিওটা করলাম। আমি অনেক অবান্তর কথা বললাম জানি, অবান্তর কথা বলছি ঠিকই, কিন্তু আপনাদের কিছু বিষয় ইন্ডিকেট করাই দিয়েছে, আশা করি এখান থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। 2 নম্বর কথা হলো, এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার সুবিধা বা অন্য অন্য বিষয়গুলো নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলতেছে যে নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে টিচার হিসেবে নিয়োগ পাওয়ার জন্য আমরা নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হবো। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে বা নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা যারা নতুন ছেলেমেয়েরা ঢুকবেন তাদের থেকে কাউকে টিচার বানানো হবে না, কারণ টিচারের যে সার্কুলারটা সেটা দেওয়া হবে এবং সেখানে ঢাকার আর সেই বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের ইনক্লুড করা হবে। শুধু তাই নয়, শুধু নতুনগুলোতে নয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে অহরহ আমি দেখতেছি যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যখন টিচারের দরকার পড়তেছে, ম্যাক্সিমাম টিচারগুলা টপ লিস্টের স্বশাসিত বিশ্ববিদ্যালয়ে। সুতরাং স্বাভাবিকভাবে যারা টিচার হওয়ার আশায় এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে চাচ্ছেন তাদের আসলে থাক না বলি। তো এ হলো বিষয়। তো এখন কথা হলো, নতুন এই বিশ্ববিদ্যালয়গুলো কি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে থাকবে? এই যে দেখে বিষয়টা দেখে, বড় লোকের বাচ্চা কাচ্চাদের আদর কদর কীরকম আর গরিব মানুষের বাচ্চা কাচ্চাদের আদর কীরকম, গুচ্ছ বিশ্ববিদ্যালয় হোক আর যে বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়। বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মানে ওই যে বড় লোকের বাচ্চা কাচ্চা যারা সোনার চামচ মুখে দিয়ে বড় হয়, আর অপরদিকে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে কি গরিব, অর্থাৎ ন্যাশনাল বিশ্ববিদ্যালয় মানে যে পরিস্থিতি, মাত্র 1100 টাকা খরচ করায় পার স্টুডেন্ট প্রতি, আর অপরদিকে আপনি একটা নর্মাল বিশ্ববিদ্যালয় হলে মিনিমাম হলেও 2,000 টাকা আপনাদের পিছনে খরচ করবে গভর্নমেন্ট বা সরকারের ট্যাক্সের টাকা। বুঝতে পারতেছি বিষয়গুলো? তো স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের জায়গাতে ন্যাশনাল, ন্যাশনালের জায়গাতে। তবেই হ্যাঁ, তবেই হ্যাঁ, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগীয় মানে ফার্স্ট ক্লাস কলেজ আছে, যেমন আমি যদি বলি রাজশাহী কলেজ, আপনাদের কুমিল্লাতে ভিক্টোরিয়া কলেজ, পাবনায় এডওয়ার্ড কলেজ, এছাড়া ঢাকা কমার, এই কী বলে চট্টগ্রাম কলেজ, এই কলেজগুলোর আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু আছে। এছাড়া 7 কলেজের সঙ্গে অনেকে এই এগুলোর কম্পেয়ার করতেছে নতুন জায়গাগুলো, ওই সেম একই কথা বলবো। 7 কলেজ রাজধানীর একটা সুবিধা, পরিবেশগত সুবিধা ভোগ করে, স্বাভাবিকভাবে তাদের ছেলেমেয়েরা একটু চালাক টাইপের হয়। আর আপনি তো একদম এই বিশ্ববিদ্যালয়গুলো দেখেন একদম গ্রামগঞ্জে, এই বিশ্ববিদ্যালয়গুলো দেখেন একদম গ্রামগঞ্জে পজিশনে, স্বাভাবিকভাবে আপনি ঢাকা ছেলেমেয়েদের থেকে অটোমেটিক্যালি পিছাই থাকবেন। সে হতে পারে ঢাকার যে কোনো প্রাইভেট অর্গানাইজেশন বা যে প্রাইভেট কলেজ যে কোনো জায়গা থেকেই হোক না কেন। আর সবসময় এটা মাথায় রাখবেন যে কোয়ালিটিফুল লোককেই জব দেওয়া হবে, তো আপনি কোথা থেকে কোয়ালিটি সম্পন্ন হয়ে আসছেন সেটা কিন্তু দেখা হবে না, কারণ ফোকরেনির বাচ্চারাও কিন্তু ভালো ভালো পোস্টে যাচ্ছে, আমিও একজন কিন্তু ফোকরেনি, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে আপনাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্বটা আছে সেটা টোটালি অ্যাভয়েড করেন, নতুন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের জায়গাতেই রাখেন, ন্যাশনাল ন্যাশনালের জায়গাতে রাখেন, 7 কলেজ 7 কলেজের জায়গাতে রাখেন, যার যেটা ভালো হয় সেখানে যান, এগুলো নিয়ে কাটাছেঁড়া টোটালি করা বন্ধ করে দেন। বিশ্ববিদ্যালয় আপনি বিশ্ববিদ্যালয়ের নাম আপনার পিঠের মধ্যে ছাব্বা দিয়ে দেওয়া হবে যে আপনি বিশ্ববিদ্যালয়, আপনি 7 কলেজের, আপনি 7 কলেজ, আপনি কখনো বলতে পারবেন না যে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কখনো বলতে পারবেন না যে আপনি চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এই যে বিশ্ববিদ্যালয় কথাটা ইউজ করতে পারবেন না, বুঝাতে পারতেছি? সুতরাং বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ন্যাশনাল, আর অপরদিকে হচ্ছে কি 7 কলেজ 7 কলেজ, আশা করি বুঝতে পারছেন। তো ওভারঅল সায়েন্স কমার্স আর্টস
বিজ্ঞানের ক্ষেত্রে বললাম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দিবেন, আর অপরদিকে জেনারেল এগুলোকে অগ্রাধিকার দিবেন, মানবিক এবং আমাদের কমার্স ফ্যাকাল্টির যে ছেলেমেয়েগুলো আপনারা রয়েছেন আপনারা মোটামুটিভাবে এই র্যাঙ্কিং চারটা অনুসারে আপনারা চয়েস দেন, কাটাছিঁড়া করিয়েন না। এবং ভর্তি হওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস অবলম্বন করেন, জ্যাম আছে কি না, সেই ডিপার্টমেন্টে পর্যাপ্ত পরিমাণে টিচার আছে কি না, অতীত হিস্টোরিগুলো একটু ঘেঁটে ঘুঁটে ভর্তি হবেন এই। আর অ্যাপ্লিকেশন করার সময় কোন মার্কে কত রেঞ্জে কোথায় অ্যাপ্লিকেশন করবেন এখানে আমি বলে দিয়েছি আমাদের কমার্সের ক্ষেত্রে, আপনাদের বিজ্ঞান মানবিকের ক্ষেত্রে বলা সম্ভব না, কারণ আমি রিসার্চ করতে পারিনি। গত বছর আমাকে যথেষ্ট গালিগালাজ করছেন আপনাদের কাজ করতে গিয়ে, আর কি ইনফরমেশন পাইনি দেননি, উল্টাপাল্টা বলছেন আমি নাকি ধান্দাবাজ। যাই হোক, তো এই হচ্ছে বিষয় কিন্তু। আর অপরদিকে হচ্ছে আমি আসলে কে কথা বলতেছি বা আমি কোন জায়গা থেকে কথা বলতেছি এটা আপনাদের জানা দরকার। এই হচ্ছে আমার স্ট্যাটাস, মোটামুটিভাবে জব সেক্টর অন্যান্য বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট ধারণা আমার আছে বা ধারণা হচ্ছে, তো স্বাভাবিকভাবে এটা বুঝতে পারেন যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সঠিক এবং বাস্তব তত্ত্বটা তুলে ধরার চেষ্টা করতেছি। আর দয়া করে এর আগের ভিডিওটা দেখবেন, এর আগের ভিডিওটাতে আরও অনেকগুলো কথা বলছি, এর পূর্বে ভিডিও রেকর্ড করছিলাম সেখানেও অনেকগুলো কথা বলছিলাম, আসলে সব কিছু বলতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকু বলার ছিল। র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এভাবে আপনারা বিশ্লেষণ করেন, আশা করি কোনো সমস্যা হবে না, নিজেকে কোয়ালিটি সম্পন্ন করেন, ধৈর্য ধরেন। এই ফার্স্ট ইয়ার এখনই চাকরি নিয়ে টেনশন করার দরকার নেই, ফার্স্ট ইয়ারে ভর্তি হন, পড়াশোনা শুরু করে দেন। একটু কষ্ট হলেও যেমন আমার ফাইন্যান্স ডিপার্টমেন্টে আমি কিন্তু 2 বছর জ্যামে আছি, ঠিক আছে, আমাদের ডিপার্টমেন্টে 2 বছরের জ্যাম, অনেক ধরনের প্রতিবন্ধকতাগুলো থাকে, তো সব কিছু মানায় নিয়ে আমাদের চলতে হবে এবং নিজেকে কোয়ালিটি সম্পন্ন করার চেষ্টা করেন। বড় কথা হলো এইটা, দিন শেষে কোয়ালিটি সম্পন্ন লোককেই জব দিবে, এটাই হলো মূল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।